এবার অটোপাস চেয়ে প্রেস ক্লাবে এসএসসি পরীক্ষার্থীরা। গতবারের অর্থাৎ 2020 সালের এসএসসি পরীক্ষার্থীদের মতো অটো পাস দিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন এবছরের অর্থাৎ 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরাও। পরীক্ষার্থীদের একটি অংশ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি করে এই দাবি জানান। তারা 2021 সালের এসএসসি ও সমমান পরীক্ষা সরাসরি না নিয়ে মূল্যবান পদ্ধতিতে নেওয়ার দাবি জানান। সরকারকে সময়সীমা বেঁধে দিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে অটো পাসের সিদ্ধান্ত দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। আয়োজকেরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 2021 এসএসসি বাতিল চাই গ্রুপে দেশের বিভিন্ন স্কুলের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা যুক্ত হয়। সেখান থেকে পরীক্ষার্থীদের সিদ্ধান্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন 18 বছরের নিচে কাউকে ভ্যাকসিন দেওয়া হবে না, তারা সবাই 18 বছরের নিচে। পরীক্ষার আগে করোনা ভাইরাসে সংক্রমিত হলে পরীক্ষা দিতে পারবে না, জীবন থেকে 1 বছর নষ্ট হয়ে যাবে তাদের। শিক্ষার্থীরা আরো বলেন, স্কুলের কার্যক্রম প্রায় 11 মাস বন্ধ। শিক্ষামন্ত্রী বলেছেন 3 মাস ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা জুনে হলে জুলাই ও আগস্ট মাসে চলে যাবে ফলাফল প্রকাশ করতে। সেপ্টেম্বর ও অক্টোবর চলে যাবে কলেজে ভর্তি হতে হতে, এতে সেশন জটের সৃষ্টি হবে। বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজের শিক্ষার্থী রায়হান উৎস বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, পূর্ববর্তী পারফরম্যান্স অর্থাৎ প্রাথমিক ও জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC পরীক্ষার উপরে ভিত্তি করে যেন আমাদের মূল্যায়ন করা হয়।